থাইল্যান্ডের হুয়াহিনে বর্ষ শেষে, বর্ষ যে শেষের দিকে আসছে সেই সময়টা টিপিক্যাল খাবারের দোকান, বড় রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এনএম নিউজের দর্শকদের জন্য। আমরা থাইল্যান্ডের সুদূর হুয়াহিন কোস্ট থেকে আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি কীভাবে মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করেন, তারা আনন্দ করছেন, তারা জামা কাপড় তাদের একদম অ্যাটমসফিয়ার যাকে বলে সেই রিল্যাক্স অ্যাটমসফিয়ারে তারা এখানে আছেন। বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়, চিপস থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের খাবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই ফুড কোর্ট যেটাকে বলা হয় সেখানে পাওয়া যায়। এই জায়গাটা বীচ হিসেবে খুব পরিচিত এবং পূর্ব পৃথিবীর পূর্ব প্রান্তে হুয়াহিন বা থাইল্যান্ডের একটা হুয়াহিন খুব নাম করা জায়গা, যেখানে প্রায় 60-70 কিলোমিটার থেকে বেশি বীচ আছে। মানুষ বীচ উপভোগ করার পরে এইখানে এসে তারা খাবার উপভোগ করেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, শুধু থাই খাবার নয়, থাই খাবার ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের খাবার আছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।